আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকের সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম। এত লাফালাফি কিসের? বিএনপিকে প্রধানমন্ত্রী। আজকের আয়োজন আরো থাকছে সরকার কূটনীতিকদের মধ্যে ভয় ভীতি সৃষ্টি করতে চায়, যা বললেন বিএনপি নেতারা। সর্বশেষ থাকছে কি কারণে তিনবার মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের জামিন আবেদন নাকচ। বিস্তারিত প্রতিবেদনটি জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সকল খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এবার বিস্তারিত। 2008 নির্বাচন নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জাতীয় বা আন্তর্জাতিকভাবে ওই নির্বাচন নিয়ে প্রশ্ন উঠছে না, সেই নির্বাচনের ফলাফল অনেকেই ভুলে গেছেন। 300 সিটের নির্বাচনে বিএনপি তখন মাত্র 30টা সিট পেয়েছিল, জাতীয় পার্টি পেয়েছিল 27 সিট। জাতীয় পার্টি যদি আর 3-4টা সিট পেত, তাহলে খালেদা জিয়া লিডার অব অপোজিশন হতে পারত না। এটা হলো বাস্তবতা। বিএনপি নেতাদের জিজ্ঞেস করুন, এত যে লাফালাফি কিসের জন্য? 2008 নির্বাচনে তো এই রেজাল্ট। বৃহস্পতিবার 15 ডিসেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শেখ হাসিনা বলেন, দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয় যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে। আওয়ামী লীগই দেশের মানুষকে কিছু দিতে পারে। বিএনপি সহ যারাই আগে ক্ষমতায় ছিল, দেশের মানুষকে কিছুই দিতে পারেনি। 21 বছর এদেশের মানুষ নির্যাতিত, শোষিত ও বঞ্চিত। চলে যাচ্ছি পরের সংবাদে। তিনি বলেন, দেশের মানুষকে যারা যেভাবে ভয় ভীতির মাধ্যমে চেপে রাখতে চাচ্ছে, এখন কূটনীতিকদের মধ্যেও ভয় ভীতি সৃষ্টি করে ভিন্ন পরিবেশ সৃষ্টি করে অবৈধ দখলদার সরকার অব্যাহতভাবে ক্ষমতায় থাকার চেষ্টা করছে, এটাই এখন প্রমাণিত। বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা গভীর উদ্বেগের বিষয় উল্লেখ করে আমির খসরু বলেন, একজন কূটনীতিবিদ একটি বিশেষ অনুষ্ঠানে গেছেন। সেখানে যাওয়ার পর সরকারি দলের মদদে ও সহযোগিতায় কিছু লোক একটি প্রতিষ্ঠানের নাম দিয়ে সেখানে উপস্থিত হওয়াটাই তো আইন বিরোধী। যে কোনো ব্যক্তির অনুষ্ঠান করার স্বাধীনতা আছে, কিন্তু আরেকটা অনুষ্ঠানে গিয়ে সেটাকে অনেকটা বাধাগ্রস্ত করার যে প্রক্রিয়া, সেটা অগণতান্ত্রিক। সরকার তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, কিন্তু সেটা তো আমরা দেখিনি। দেশের মানুষের সঙ্গে বিদেশি কূটনৈতিকদের নিরাপত্তা যদি প্রশ্নবিদ্ধ হয় একটি দেশে, সেই দেশে সত্যিকারের চরিত্র কি? সরকারের এ সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিফলন ঘটছে। সরকারের মদদ ও সহযোগিতা যে এই ঘটনা ঘটেছে, এটা সরকারের মন্ত্রীদের কথাবার্তায় পরিষ্কার হয়ে যাচ্ছে। এই ধরনের একটি ঘটনাকে তারা পরোক্ষভাবে সমর্থন দিয়ে যাচ্ছে। তারা চাচ্ছে এই ধরনের ঘটনা ঘটুক, সেখানে একটা ভয় ভীতির পরিবেশ সৃষ্টি হোক। চলে যাচ্ছি পরের সংবাদে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন আবেদন ফের নাকচ করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তাদের জামিন নামঞ্জুর করেন। এ নিয়ে তৃতীয়বার তাদের জামিন নামঞ্জুর করা হলো। গত বুধবার মির্জা ফখরুল ও মির্জা আব্বাস জামিনের আবেদন করেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরী জামিন আবেদনের ওপর শুনানির জন্য তারিখ নির্ধারণ করেছিলেন। আদালতের জামিন শুনানিতে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের জামিনের পক্ষে যুক্তি তুলে ধরে তাদের আইনজীবীরা বলেন, রাজধানীর পল্টন থানার যে মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, সেই মামলার এজাহারে তাদের কারো নাম নেই, দুজনই বয়স্ক ও অসুস্থ। জামিন পেলে তারা জামিনের শর্ত ভঙ্গ করবেন না। তাছাড়া এই মামলায় বিএনপি নেতা আমানুল্লাহ ও আব্দুল কাদের ভূঁইয়া এজাহারভুক্ত আসামি হওয়ার পরেও আদালত জামিন দিয়েছেন, তাই যে কোনো বিবেচনায় মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে জামিন দিতে পারেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ বিএনপি দুই জ্যেষ্ঠ নেতার জামিনের বিরোধিতা করে বলেন, আসামিরা জামিন পেলে মামলার তদন্ত বিঘ্নিত হবে।